আমার হঠাৎ আসন চলে উঠল, মানে আমার মন বলে আঠেরো ভাটের মধ্যে কোন সন্তান বিপদে পড়ে আমাকে আম্মি যান বলে ডাকছে। বাবা আমার কি মনে হয় জানো বুবু জান, কি মনে হচ্ছে ওই আসন খালি তোমার হাওয়াতে টলে গেছে বুবু জান। সত্যি ভাই জান তোমার কথা শুনে আমি পাগল হয়ে যাব। এতদিন এখানে দুই ভাই আর বহিন আছে, কখনো আমার হঠাৎ আসন টলে ওঠেনি হাওয়াতে। আর তুমি কিনা বলছো হাওয়াতে আমার আসন টলে উঠেছে? হ্যাঁ বুবু জান। ভাই তুমি যত রহস্যজনক কথা বলো না কেন, আমি যাস্তির থাকতে পারছি না। যাও ভাই জান, এটা তোমার বুবু জানের আদেশ, আর এক মুহূর্তে বিলম্ব নাই করে যাও উল্কার বেগে, উল্কার বেগে যাত্রা করো সে হাটের মাটিতে। সেখানে গিয়ে দেখো কোন সন্তান আজ বিপদে পড়িয়া আজ আমাকে আম্মা জান বলে ডাকছে, দেখো দাঁড়ি করে নিয়ে এসো। ওগো বুবু জান, এছাড়া তুমি অন্য আদেশ করো বুবু জান, আমি মাথা নত করে পালন করব, কিন্তু এই স্বজনগুলি কিছুতে যাবে না ওই আঠের ভাটির মধ্যে। বুবু জান ওরে কি ডাকলো জং গোলে গো আমার, কি ডাকলো জং গোলে বনে বিবি বন বিবি মহা বলে, কি ডাকলো জং গোলে টলমল করে আজ চলছে, যাও আর বিলম্ব করো না, সময় সংক্ষেপ। ওই ওই আঠেরো ভাটি তন্ন তন্ন করে খুঁজে দেখো কোন সন্তান বিপদে পড়ে আমাকে আম্মা জান বলে ডাক। না বুবু জান, আমি তো বলছি বুবু জান আমি কিছুতে যাব না ওই আঠেরো ভাটির মধ্যে। বুবু জান হ্যাঁ বুবু জান, তোমার আদেশ পালন করবে না? না বুবু জান। তাহলে শোনো ভাইজান, খোদা তাল্লা যখন আমাদের পয়দা করে পাঠিয়েছিল, খোদা তাল্লা বলেছিল তোমাকে যে সজঙ্গুলি তোমার দিদি যখন অর্থাৎ তোমার বুবু জান যখন তোমাকে যে আদেশ করবে তুমি লক্ষ্য করে পালন করবে। এই তোমার অক্ষর অক্ষর পালন করা। শোনো ভাই জান, আজ তুমি যাবে কেন? কারণ তুমি যে একটা পুরুষ মানুষ। তুমি কেমন করে বুঝছো মায়ের সন্তানের ব্যথা? পূজা আমি যে মা, আজ সন্তান বিপদে পড়িয়া ডাকেছি আম্মা জান বলিয়া। বুঝান আমি যা স্থির থাকতে পারছি না ভাই জান। কি কথা, থাকো
থাকো তুমি এখানে প্রভু আজ দেখি 18 ভাটির মধ্যে কি আমি দেখব কোন সন্তান আজ বিপদে পড়ি আমাকে মা মা বলে ডাকছে তাই আরে এক মুহূর্ত বিলম্ব নয় ভাইজান আমি চললাম ওই কালবে ওই 18 ভাটিতে না বুঝান চলো না বুঝান বুঝান আমার কথা শোনো বুঝান पीछे बुबुजान तुम दाड़ो बुबुजान संगे आसुजान তবু বোনের বা বোনেরই তো আমাকে দেখা দিল না ও গো বোনের বা বোনেরই বাগো একবার এসে আমাকে দেখা দাও বাগো ও গো বোনের মা বলে বাগো একবার এসে আমাকে উদ্ধার করো বাগো ও গো বোনের মা বলে বাগো একবার এসে আমাকে দেখা আরে বাবা দুঃখে আজ কেন এমন ভাবে মামা বলে ডাকছিস বাবা কে কে তুমি কেন আমাকে চিনতে পারছিস না আমি তাহলে কি এখনো এখনো তুই চিনতে পারছিস না বাবা তাহলে শোন আমি কি ওরে নজর করি দেখ বাব দুঃখী আজি এসে হেছে তোর মা দুঃখিনী নজর করি দেখ বাব দুঃখী এসেছে তোর মা দুঃখিনী নজর করি দেখ বাব দুঃখী এসে হেছে তোর মা জাননী নজর করি তুমি আমার মা কখন রেখে আসতে পারবে তোর মা জাননী খোদ গুহুড়ো পান চলে বাঁধা চিল্লি না বাপ জাদুমণি খোদ গুহুড়ো পান চলে বাঁধা চিল্লি না বাপ জাদুমণি ওরে খোদ গুহুড়ো পান চলে বাঁধা চিল্লি না বাপ জাদুমণি নজর করি সত্য পরিচয় দাও এই ছ মাস কালের রাস্তা আমার মা কখনো আসতে পারে না তোমার ধর্মে তো তুমি তোমার সত্য পরিচয় দাও নয়তো নয়তো তোমার পায়ের কাছে মাথা ঠুকে ঠুকে আজ আমি জীবন দেব একটু আগে বিপদে পড়িয়া যাকে এই বোনের মাঝে মামা বলে ডাকছিলে আমি সেই বোনের মা বনবিবি দুঃখী কি হয়েছে বাবা তাই বোনের মাঝে এমন ভাবে আমাকে আম্মা জান আব্বা জান বলে ডাকছো মা গো আমি যে বিপদে পড়ে তোমাকে আম্মা জান আব্বা জান বলে ডাকছি বিপদ এমন কিসের বিপদ বাবা মা গো চাচাজিরা যে আমাকে রন্ধন করতে বলে গেছে আমি যে রন্ধন করতে জানি না বাবা এটাই হলো বিপদ
এই বিপদ এই হলো তোমার বড়ই বিপদ তাইছো বেশ বাবা রন্ধন করতে জানো না ওই কারণে আজ এই বনের মাঝারা আমাকে মামা বলে ডাকছো বেশ বাবা সেই জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না আজ যখন তুমি আমাকে বনের মাঝারে বিপদে পড়িয়া আজ আম্মা জান বলে শরণাগত হয়েছো আজ যখন আমি এসেছি তাহলে তুমি একটু তাফাতে বসো আমি তোমার রন্ধন এখনই কইবে দিচ্ছি ও মা এইভাবে দুঃখের বাটার কথা শুনিয়া অন্তর্জামে মামার আটের ভাটিতে এসে দুঃখে রন্ধন করতে এসেছে দুঃখে রন্ধন করতে জানে না তো তাই মায়ের কথা ঠিক মনে রেখেছে যে মা বলেছিল বাবা বনের মাঝারে গিয়ে যখন বিপদে পড়িবে বিপদে কালে ডাকিও অন্তর্জামে দয়ার বন বিবি বলিয়া তাই দুঃখে সেই কথা ঠিক স্মরণ করে রেখেছে রন্ধন তো জীবনে জানে না কেননা পরের বাড়িতে মা ভাড়া ভেনে এনে যা পায় তাই খায় তাই বিপদে পড়েছে রন্ধন করা জীবনে জানে না তাই মা আজ দুঃখে বাটাকে এই আঠের ভাটির মধ্যে রন্ধন করতে এসেছে কেমন করে দুঃখে তাহলে আজ তোমাকে কেমন করে রন্ধন করে দেবো জানো বাবা ওরে তফাত বৈঠ জাদুমণি সাধু হুয়ান তাহা তাহা বয়ান তফাত বৈঠ জাদুমণি সাধু হুয়ান পাকাবো আমি তফাত বৈঠ জাদুমণি সাধু হুয়ান তাহা তাহা বয়ান তফাত বৈঠ জাদুমণি সাধু হুয়ান দেখো তোমার কত সুন্দর করে অন্ন তৈরি করেছি তাহলে এখন আমি আসি কেমন না মা কিন্তু আমার যে সর্বদাই আর অনেক চিন্তা ভাবনা আছে মা আর চিন্তা ভাবনা সে কিভাবে একটু আগে বলে রন্ধন করতে জানি না রন্ধন করতে জানি না বলে তাই আমি বিপদে পড়েছি তাই তোমাকে স্মরণ করেছি আর এখন কিনা বলছো আমার আরো বড় বিপদ কেন বাবা কি এমন কি বিপদ তাই চিন্তা ভাবনা করো কিসের চিন্তা ভাবনা তাহলে তুমি শুনবে মা হ্যাঁ বাবা তাহলে শোনো মা মাগো চাচাজিরা বাড়ি থেকে আনিলে ভুলাই মম্মদু নিয়ে যাবে দেশে ফিরে আর আমাকে দিয়ে যাবে ওই রাইমনি রে দুঃখে ওরে চিন্তা কি বাব দুঃখে আজি থাকো মনো সুখে ওরে রায়ের সাধ্য নাই বা তোমার দেখা ওর চিন্তা কি বাপ দুঃখে থাকো মন সুখে গায়ে সাধ্য নাই তোমারে চিন্তা কি বাপ দুঃখে থাকো মোহনের সুখে রায়ে সাহায্য নাই বাপ তোমারে খাইতে চিন্তা কি বাপ দুঃখে সুখে সাধ তোমারে
बहुत तो हूँ मरी उठा दी बहुत देवा।